أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون. ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين. بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء عباده فباءوا بغضب. بسم الله الرحمن الرحيم. কৃষি আয়োজিত এফআর মাহফিলের আজকের এই সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কৃষিবিদগণ এবং বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও আগন্তুক অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই কৃষিবিদরা জানি তারা অনেক কষ্ট করে দেশের নতুন নতুন ধান উদ্ভাবন করার জন্য, কৃষিক্ষেত্রে নানাবিধ অবদান রাখার জন্য তারা চেষ্টা করেছে এবং আমাদের সময় আমরা কৃষিতে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা কৃষিতে গুরুত্ব দিয়েছিলাম যাতে বাংলাদেশে কৃষিকে আমরা স্বয়ং সম্পূর্ণ হতে পারি। কৃষি অর্থ যে শুধু ধানই নয়, অন্যান্য আরও জিনিস, শাক সবজি হাঁস মুরগি সহ নানা রকম জিনিস, আমরা সেগুলোর উপরে গুরুত্ব দিয়েছিলাম। পরে দেখেছিলেন আমাদের সময় কত পোলট্রি ফার্ম ডেয়ারি ফার্ম হয়েছিল এবং আস্তে আস্তে কর্মসংস্থান যেমন বাড়ছিল তার পাশাপাশি বাড়ছিল স্বাবলম্বিতা। কিন্তু সমস্ত আজকে দলীয়করণের কারণে সব ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে ভালো ভালো অফিসার যারা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। অপরাধ কি তাদের? অপরাধ তার একটাই, তারা হয়তো বিএনপি করে বা বিএনপিকে সমর্থন করে, এটাই তাদের অপরাধ। তাই আজকে কৃষিক্ষেত্র আজকে সেই অবস্থা আগের মতো নেই। কৃষিক্ষেত্রে নানা রকম অবহেলা চলছে, দেশীয় উৎপাদন না বাড়িয়ে বিদেশ থেকে আমদানির প্রবণতা বেড়েছে, ফলে আমদানি করে একমাত্র কারণ, আমদানি করার একমাত্র কারণ হলো যে সেখান থেকে কমিশন পাওয়া যায়, এই জন্যই তারা সব এই কাজগুলো করছে। কিন্তু আমরা বলবো যে বাংলাদেশ, আমরা বলেছি কৃষি প্রধান দেশ, বাংলাদেশের মাটি উর্বর, সেই মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। আজকে দেখছেন যে দিনে দিনে কিন্তু কৃষি জমি কমে যাচ্ছে, মার্কেট হচ্ছে, বড় বড় মাল্টি স্টোর বিল্ডিং হচ্ছে, সেখানে সমস্ত ফ্ল্যাট হচ্ছে, কৃষি জমি কমে যাচ্ছে। আমরা বলবো যে এদিকে লক্ষ্য রাখা উচিত প্রত্যেকে, যে কৃষি জমি কোনোভাবে কমতে দেওয়া যাবে না, বরং আরো বেশি করে জমি, যেগুলো আমাদের ঘাস জমি আছে বা নদী থেকে যে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে, জমি উদ্ধার হচ্ছে, সেখানে আমরা কিভাবে কৃষি দিয়ে এটা বৃদ্ধি করবো, কোন কোন সেই ল্যান্ডে কি কি হতে পারে সেগুলো রিসার্চ করে বের করা এবং সেখানে আমাদেরকে কৃষির উপরে জোর দেওয়া,
যাতে বাংলাদেশ সকল ক্ষেত্রে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং দেশের মানুষের থেকে লাভবান হতে পারে, সেটি আমাদের লক্ষ্য এবং আমাদের ইচ্ছে। যে বিএনপি, আমরা আগেও বলেছি, বিএনপি সুযোগ পেলে এই কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এই সেক্টরটাকে এবং আমরা সকল ক্ষেত্রে কৃষিকে স্বয়ংসম্পূর্ণ করে তুলব। এবং বাংলাদেশের যে কৃষিবিদ আছে এবং গবেষণার উপর আমাদেরকে জোর দিতে হবে আরো অনেক বেশি, গবেষণাকেও আমাদেরকে গুরুত্ব দিতে অনেক বেশি, যাতে তারা ভালো রিসার্চ করে সেরকম সহযোগিতা করতে হবে, তাদের বিশ্বের ভালো আনতে হবে, সে তা যাতে তারা অনেক বেশি আমাদেরকে এগিয়ে দিতে পারে রিসার্চ করে। আমাদেরকে বলতে পারে যে আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে অগ্রসর হব, কিভাবে উন্নতি করতে পারব। আজকে আর দেশে এমন অবস্থা হয়েছে কৃষকেরা ধানের দাম পায় না, পাটের দাম পায় না, কোনো কিছুর দাম নেই, ধানের দাম এত কম যে তাদের কোনো উৎপাদন খরচই ওঠে না, অথচ সরকার সেদিকে কোনো দৃষ্টি নেই। এই অবৈধ সরকারের উচিত ছিল অন্তত পক্ষে কৃষকের কত খরচ পড়ে সেটা জেনে সেইভাবে উৎপাদন খরচ তাদের করে যাতে সামান্য লাভ থাকে তাদের সেই রকম সুযোগ সৃষ্টি করে দেওয়া। অথচ ক্ষমতায় আসার আগে বড় বড় বুলিয়ান ছিল যে কৃষিতে তাকে কৃষি উপকরণ বিনামূল্যে কৃষি উপকরণ দেবে, চাল তারপরে কি করবে বিনামূল্যে সার দেবে, কৃষি উপকরণ দেবে, এগুলি সব বলেছিল এবং চাউলের দাম 10 টাকা কেজি করে মানুষকে খাওয়াবে, কিন্তু তারা তাদের কথা রাখে নাই এবং রাখতে পারে নাই। এই আওয়ামী লীগ সকলকে দেওয়া কথারই বরখেলাপ করেছে এবং এরা কারো কথা ধার ধারে না। এরা মনে করে এরা জোর করে ক্ষমতায় এসেছে এবং জোর করেই সব কিছু চালিয়ে যাবে, কিন্তু গায়ের জোরে সব কিছু চালানো যায় না বা হয় না। সেই জন্য আওয়ামী লীগকে আমরা বলবো যে ছাড়ুন, একটু দেখুন ব্রিটেনের দিকে, দেখে একটু শেখুন। এখন গায়ের জোরে অবৈধভাবে বিনা ভোটে নির্বাচিত গায়ের জোরে ক্ষমতা দখল করে বসে আছেন, সেখানে নির্বাচিত প্রাইম মিনিস্টার ওনারা গণভোটে হয়ে গেছেন, সেই জন্য তিনি ছেড়ে দিচ্ছেন, রিজাইন করছেন। কাজে এই তারা বলেন যে আমরা তাদেরকে ফলো করি, তাদের অঙ্গে অনুযায়ী চলি, কিন্তু তাহলে এই জিনিসটা দেখে অন্ততপক্ষে জনগণের যে আজকে চাওয়া পাওয়া, জনগণ যে চাই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। সেই নির্বাচন যাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা তাদেরকেই মেনে নিতে রাজি আছি, আমাদেরকে করলে অন্যদেরকেও সেটা মেনে নিতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।